নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক অর্থনীতির অঙ্ক সলভ করাবো। তো দেখো, 5 নম্বরের একটা অঙ্ক আসবে, আমি সমস্ত সালের প্রশ্ন অর্থাৎ 2014 থেকে 2022 সাল পর্যন্ত যত প্রশ্নগুলো এসেছে সমস্ত অঙ্কগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। 5টা অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করে যাও, 100% তোমরা অঙ্ক করে আসতে পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। জি দেখার অঙ্ক 20, 19, 20, 19, 19, 20, ঠিক আছে, সমক পার্থক্য নির্ণয় করো, এই যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, প্রত্যেকটা সালে কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষাগুলো দিয়েছে, ঠিক আছে। তো দেখো, এই যে আর একটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করবো, ঠিক আছে। তো দেখো, সমক পার্থক্য নির্ণয় করো, 20, 85, 120, 60, 40। তো দেখো, x x2, ঠিক আছে। তো দেখো, 20 আছে, এই যে 20 বসিয়ে দিলাম, ঠিক আছে, 85 বসিয়ে দিলাম, 120 বসিয়ে দিলাম, ঠিক আছে, 60 বসিয়ে দিলাম, 40 বসিয়ে দিলাম। তো দেখো, 20 x2 মানে কি, 485-এর বর্গ কত হবে, 7225 হবে, 120-এর বর্গ কত হবে, 120-এর বর্গ কত হবে, 14400 হবে, 60-এর বর্গ কত হবে, 3600 হবে, 40-এর বর্গ কত হবে, 1600 হবে। তো দেখো, এই যে টোটাল x1-এর যে টোটাল ক্যালকুলেশন করে আমি 325 পেয়েছি, আর এই টোটাল ক্যালকুলেশন করে অর্থাৎ এই টোটাল যোগ করে আমি পেয়েছি এই সংখ্যাটা পেয়েছি। তো দেখো, এখানে x রাশির সংখ্যা বা চলের মানগুলির সংখ্যা 5, কত আছে, 1, 2, 3, 4, 5। তার জন্য আমি এখানে কী করেছি, 5 বসিয়েছি। তো দেখো, সামেশন x1-এর হোল স্কোয়ার, সামেশন x1² / n, এটাও n আছে। তো দেখো, এর মানটা কত আছে, এর মানটা আছে, এইটা আছে, ঠিক আছে, 7725 আমি বসিয়ে দিয়েছি, বা এনের মান কত, 5 বসিয়েছি, এবং এর মান কত আছে, 325 / 5-এর বর্গ। তো দেখো, এখানে কাটাকাটি করলে কত হবে, কাটাকাটি করলে হবে 65 হবে, 65-এর স্কোয়ার মানে কি, 4225, আর এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 1220, এর বর্গ কত হবে, এর বর্গ হবে 34.9928। তো দেখো, এখানে কত হবে, 34.92 / 34.93, ঠিক আছে, বুঝতে পারছো। পরের অঙ্কটা কী আছে, পরের অঙ্কটা কী আছে, বলেছে 6 জন লোকের ওজন কিংকিরা যথাক্রমে 64, 60, 60, 64, 60, 64, ওজনের সমক পার্থক্য নির্ণয় করো, ঠিক আছে। তো দেখো, 64-এর স্কোয়ার এটা হয়েছে, ঠিক আছে, 4096, 60-এর স্কোয়ার কত হবে, 3600, 60-এর স্কোয়ার কত হবে, 3600, 64-এর স্কোয়ার কত হবে, 4096, 60-এর স্কোয়ার কত হবে, 3600, 64-এর স্কোয়ার কত হবে, 4096, এবং আমাদের, তো দেখো, এই টোটাল যোগ করে কত হয়েছে, 372 হয়েছে, আর এটা যোগ করে কত হয়েছে, এটা হয়েছে আমাদের একক দশক শতক হাজার, 23,088 হয়েছে, ঠিক আছে। তো দেখো, এখানে কী আছে, আমি এর রুটের ভিতরে কী আছে, সামেশন x1-এর হোল স্কোয়ার বা n - সামেশন x1/n এর হোল স্কোয়ার, ঠিক আছে। তো দেখো, এর মানটা কত আছে, 23,088 আমি বসিয়েছি বাই 6 মানে কত আছে, তো দেখো, 1, 2, 3, 4, 5, 6, এই ছখানা সংখ্যা আছে, তার জন্য এখানে আমি কী বসিয়েছি, 6 বসিয়েছি। এটা কত আছে, 372/6, এটা কাটাকাটি করলে কত হবে, 62 হবে, 62-এর হোল স্কোয়ার কত হবে, 3,844 হবে, আর এখানে কত আছে, 3,848 আছে, বিয়োগ করলে কত হবে, 4 হবে, বিয়োগ করলে কত হবে, 4 হবে, 4-এর রুট মানে কি, 2 কিগ্রা, ঠিক আছে। তো দেখো, এবার আমি পরের অঙ্কটা দেখাবো, 6টি পরিবারের সদস্য সংখ্যা হলো যথাক্রমে 10, 9, 10, 9, 9, 10। তো দেখো, সেম প্রসেসে আমি করাচ্ছি। তো দেখো, x1-এর হোল স্কোয়ার 10, 9, 10, 9, 9, 10, 10-এর হোল স্কোয়ার 100, 9-এর হোল স্কোয়ার 81, 10-এর হোল স্কোয়ার 100, 9-এর হোল স্কোয়ার 81, 9-এর হোল স্কোয়ার 81, 10-এর স্কোয়ার কত হবে, 100 হবে। তো দেখো, এখানে কী আছে, সামেশন x1 কত হয়েছে, টোটাল যোগ করে কত হয়েছে, 57 হয়েছে, আর এখানে যোগ করে কত হয়েছে, 543 হয়েছে। রুটের ভিতরে কী আছে, সামেশন x1-এর হোল স্কোয়ার মাইনাস x1-এর হোল স্কোয়ার বাই n মাইনাস সামেশন x1/n হোল স্কোয়ার। তো দেখো, এটা কত আছে, এটা আছে 543/6, ঠিক আছে, 6 কেন হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, এই টোটাল ছখানা সংখ্যা হয়েছে, তার জন্য এনের মান আমি 6 বসিয়েছি, ঠিক আছে। তো দেখো, এটা কত হচ্ছে, 57/6 এর হোল স্কোয়ার। তো দেখো, এটা ক্যালকুলেশন করে আমি 9.5 পেয়েছি, অর্থাৎ এটা কাটাকাটি করে আমি 9.5 পেয়েছি, 9.5 এর হোল স্কোয়ার মানে কি, 90.25, আর এখানে কত হচ্ছে, 90.5 ছিল। রুট মানে কত, রুট হয়ে যাচ্ছে আমার 0.25 হচ্ছে, কত হচ্ছে, 0.25 হয়েছে, 0.25 এর হোল স্কোয়ার মানে কি, 0.5, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, নেক্সট অঙ্ক বলেছে 20, 19, 20, 19, 20, এই সংখ্যাগুলির সমক পার্থক্য নির্ণয় করো। সেম প্রসেসে 20-এর হোল স্কোয়ার 400, 19-এর হোল স্কোয়ার 361, 20-এর হোল স্কোয়ার 400, 19-এর হোল স্কোয়ার 361, 20-এর হোল স্কোয়ার 400, টোটাল যোগ করে কী হয়েছে, সামেশন x1 98, এটা কী আছে, সামেশন
সামেশন ওয়ান এক্স স্কোয়ার সমান 1922 মানে 1922। আচ্ছা সেম প্রসেসে করেছি, কী আছে সামেশন এক্স ওয়ানের হোল স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স ওয়ান বাই এন এর হোল স্কোয়ার এটা কত আছে, এটা আছে আমার 1922 আছে, 1922 বাই 5 বসিয়েছি, যেহেতু এখানে টোটাল পাঁচখানা সংখ্যা বলেছে তাই এখানে 5 বসিয়েছি, এখানে কত আছে 98, ঠিক আছে এই যে 98, এই 98 এখানে বসেছি, 98কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 19.6 হবে, ঠিক আছে। তো দেখো এটা এখানে ভাগ করলে কত হবে, এটা ভাগ করলে 38.38 এটা ভাগ করলে কত হবে 384.4 হবে, বিয়োগ 19.6 এর হোল স্কোয়ার কত হবে 384.16। তো দেখো বিয়োগ করে 0.25 বেরিয়েছে, 0.25 এর বর্গ কী হবে 0.5 মাল্টিপ্লাই 0.5, তো দেখো দুটো 0.5 থেকে একটা 0.5 বেরিয়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট অঙ্ক কী বলেছে, তো দেখো পরের অঙ্কটা কী বলেছে, একটি শ্রেণীর 6টি শিশুর ওজন কী করে দেওয়া হলো 16 15 15 16 15 16, ওজনের সমক পার্থক্য নির্ণয় করো, এক্স ওয়ান এক্স ওয়ানের হোল স্কোয়ার 16 আছে 15 আছে 15 আছে 16 আছে 15 আছে 16 আছে এর হোল স্কোয়ার এটা হয়েছে 15 হোল স্কোয়ার 225, 15 হোল স্কোয়ার 225, 16 হোল স্কোয়ার 256, 15 হোল স্কোয়ার 225, 16 হোল স্কোয়ার 256, এই টোটাল এক্স ওয়ানের টোটাল যোগ করে 93 হয়েছে, আর এক্স স্কোয়ার ওয়ান এটা যোগ করে আমাদের হয়েছে 1443। তার মানে কী আছে এখানে টোটাল কত সংখ্যা আছে 1 2 3 4 5 6, এন এর মান 6। তো দেখো আমি রুটের ভিতরে কী আছে সমক পার্থক্য বা যাকে এস ডি দ্বারা প্রকাশ করা হয়, সামেশন এক্স ওয়ানের হোল স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স ওয়ান বাই এ সামেশন এক্স ওয়ান বাই এন এর হোল স্কোয়ার এর মানটা কত আছে 1443/6 বসিয়েছি, আর এটা কত আছে 93/6, এর ক্যালকুলেশন করে বেরিয়েছে ভাগ করে বেরিয়েছে 24 মানে 240.5 বিয়োগ, এটা ক্যালকুলেশন করে পেয়েছি 15.5, ঠিক আছে 15.5। তো দেখো 15.5 এর হোল স্কোয়ার মানে কি 240.25 বিয়োগ করে কত হয়েছে 0.25 এর হোল স্কোয়ার কত, 0.25 এর হোল স্কোয়ার কত হবে 0.5 হবে। দেখাও যে 5 6 7 8 9 এই পাঁচটি রাশির সমক পার্থক্য হলো √2, অর্থাৎ এটা আমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তো দেখো এক্স ওয়ান এক্স ওয়ানের হোল স্কোয়ার 5 আছে 6 আছে 7 আছে 8 আছে 9 আছে, 5 এর হোল স্কোয়ার 25 হবে, 6 এর হোল স্কোয়ার 36 হবে, 7 এর হোল স্কোয়ার 49 হবে, 8 এর হোল স্কোয়ার 64 হবে, 9 এর হোল স্কোয়ার 81 হবে। তো দেখো এখানে সামেশন এক্স ওয়ান এই টোটাল যোগ করে কত পেয়েছি 35 পেয়েছি, আর এটা যোগ করে কত পেয়েছি 255 পেয়েছি। তো এখানে এক্স রাশির সংখ্যা বা চলের মানগুলির সংখ্যা 5, 5 কেন হয়েছে 1 2 3 4 5, এবং সমক পার্থক্য এস ডি কী আছে রুটের ভিতরে কী আছে, রুটের ভিতরে আছে সামেশন এক্স ওয়ানের হোল স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স ওয়ান বাই এন এর হোল স্কোয়ার, সামেশন এক্স ওয়ান বাই এন এর হোল স্কোয়ার, তাই এটার মান কত আছে, এর মান আছে 255 আছে, 255 বাই 5, 5 কেন হয়েছে 1 2 3 4 5, তাই এখানে আমি 5 বসিয়েছি, এবং এর মানটা কত আছে, এর মানটা আছে আমাদের 35 আছে 35/5। তো দেখো এন এর মান তো 5 আছে, ভাগ করলে কত হবে 5 7 35 7 হবে, 7 এর হোল স্কোয়ার মানে কি 49, আর এটা ভাগ করলে কত কাটাকাটি করলে কত হবে 51 হবে, 51 থেকে 51 হয়েছে 7 7 49, তার মানে কি 51 থেকে 49 বাদ দিলে কত হবে √2 হবে, 51 থেকে 49 বাদ দিলে কত হবে √2 হবে, এই √2 এর বর্গ হবে না। তো দেখো এখানে কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে যে আমাদের √2, তো √2 প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে।